ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে অস্ত্র পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর এবার এনএলএফটি সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করল সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল উপেন্দ্র রিয়াং। তিনি জানান, শান্তি চুক্তির পরবর্তী ধাপে নীতিগত দায়িত্ব থেকেই দল এই সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এনএলএফটি নামের কোনো বৈরী সংগঠন থাকবে না। এই সংগঠনের নামে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা বা ট্যাক্স সংগ্রহ করাও যাবে না। তিনি আরও জানান, এখন থেকে এই সংগঠনের কোনো সশস্ত্র সংগ্রাম থাকবে না। আমাদের একটা নীতিগত দায়িত্ব আছে, চুক্তি পরবর্তী অবস্থাতে টিম এনএলএফটি এই পার্টির কী অবস্থা হবে। আমরা আজকে থেকে ঘোষণা করতেছি যে এনএলএফটি আজকে থেকে বিলুপ্ত, এটার সশস্ত্র সংগ্রাম বন্ধ। এখন যা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কী করা যায় এবং দাবি আদায় এবং টিপ্রাসাদের কল্যাণে যেটা করণীয় আমরা গণতান্ত্রিকভাবে করব। এখানে কোনো সশস্ত্র সংগ্রাম থাকবে না। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানান দিতে চাই যে এনএলএফটির নামে যাতে কোনো চাঁদাবাজি, ট্যাক্স কালেকশন বা সশস্ত্র সংগ্রাম সেটা না ঘটে, এর জন্য আমরা রাজ্যবাসীকে জানান দিতেছি যে আজকে থেকে এনএলএফটি বিলুপ্ত। এদিন সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সংগঠনের সেক্রেটারি জেনারেল উপেন্দ্র রিয়াং জানান, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তবে গণতান্ত্রিক উপায়েই সবকিছু চলবে। তিনি আরও জানান, সংগঠনে যে সকল সদস্যদের নামে মামলা রয়েছে তাদের একটি তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার বিষয়টি দেখবে বলেই জানান তিনি। সাংবাদিক সম্মেলনে সভাপতি বিশ্বমোহন দেববর্মা, সহসভাপতি জ্যাকব রাংখল প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।